ট্রেন চলে গেছে, দুরন্ত ট্রেন দেখো চলে গেছে। তো আমরা S7 উঠবো, তার আমাদের আরো সামনের দিকে যেতে হবে। তো তোমরা দর্শন করছো, দেখো জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখো, এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর। জয় জগন্নাথ। এই দেখো দিদিরাও যাচ্ছে জগন্নাথ পুরী দর্শনে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ভগবানের আশীষ কৃপায় দেখো আমরা এত সুন্দর সঙ্গ পেয়েছি। জয়তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে বের হচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো আমাদের সাথে আরও যাচ্ছে ভাই ব্রাদার, অনেক মানুষ আমরা যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে ট্রেনে উঠে কথা হচ্ছে, আর আমরা ট্রেনে যাচ্ছি আজকে। তা চলো, তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সবাই পরিচয় করে দেবো কে কেমন কে যাচ্ছি না যাচ্ছি। তো দেখো যে আমাদের সাথে সবাই যাচ্ছে যে, তো আমরা হবিবপুর স্টেশন থেকে উঠছি, আর আমাদের এখনকার গন্তব্য শিয়ালদা পর্যন্ত। তো শিয়ালদা থেকে আমরা 8টা ট্রেন ধরবো। তো বন্ধুরা, অনেকটা সময় অপেক্ষা করার পরে আমাদের যে ট্রেন চলে এসেছে দেখো, তো দেখতে পাচ্ছ প্রচুর আকারে ভিড় আছে এখন। তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি। জয় তাই বন্ধুরা। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, এই যে দেখো ট্রেন চলছে। সবে যে আমরা রানাঘাট পার হচ্ছে, যে দেখো রানাঘাট স্টেশন। ওই দেখো লেখা রয়েছে রানাঘাট জংশন। দেখো ট্রেনে প্রচুর ভিড়, আর তাপস আমার সামনে বসেছে একদম, আর পাশে আছে যে দিব্য, হরে কৃষ্ণ, আর এই যে প্রভু আছে। তা চলো যেতে যেতে তোমাদের সাথে আরও অনেক কথা হবে, দেখা হবে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আমাদের রাধারানীকে আমরা নিয়ে যাচ্ছি সাথে করে। রাধারানী কি জয়। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এই যে দেখো শিয়ালদা স্টেশনের চিত্রটা দেখো। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনের বাইরে আমরা একটা জায়গায় প্রসাদ পাবো, তো আমরা সেখানে যাচ্ছি। আর দেখো প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এভাবে চলাফেরা করছে, দেখো প্রচুর মানুষ দেখো। এই দেখো শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা আমরা চলে এসেছি যে নিরামিষ হোটেলে। তো আমরা এখানে যে দেখো প্রসাদ পাবো। তো চলো দেখি সবাই কী দেখি অর্ডার করে, কী দেখি পাওয়া যায়, তোমাদেরকে সব কিছু বলবো, কেমন কী প্রাইস সব কিছু তোমাদেরকে জানাবো। জানিতাই বন্ধুরা, তো আমরা যে প্রসাদ পেতে বসেছি দেখো যে সবাই, তো আমরা এখানে নিয়েছি গোপাল ভোগ 60 টাকা করে। যে দেখো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই, এই যে দেখো মেনু দেওয়া আছে, গোপাল ভোগ 60 টাকা, জগন্নাথ ভোগ 60 টাকা, কৃষ্ণভোগ 80 টাকা, রাজভোগ 140 টাকা। তো দেখো এখানে সব ডিটেল দেওয়া আছে ফুল। সবাই বলো জয়নিতাই। জয়নিতাই বন্ধুরা, তো আমাদের এই যে গোপাল ভোগ প্রসাদ চলে এসেছে দেখো, দেখো যে সবাই প্রসাদ পেয়ে গেছে। হাই হাই রে, আমার দাদা দাদা দিসনি কেন, বড়দার একটু প্রসাদটা দেয়নি এখনো দেখো। আমাদের কি দেবে না, আমাদের এই যে প্রসাদ চলে এসেছে। এই যে দেখো এটা হলো গোপাল ভোগ, টোটাল আছে ডাল আছে, এটা মানে পনির সবজি, এটা আলুর সবজি, আর এটা হলো, আর এটা হলো চাটনি। তো চলো বন্ধুরা আমরা প্রসাদ পেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা আবার স্টেশনে চলে এসেছি। তো আমাদের ট্রেন 8টায় আছে, তো আমরা অপেক্ষা করছি ট্রেনের। তা চলো তোমরা দেখতে থাকো। পুরীর ট্রেন চলে গেছে, দুরন্ত ট্রেন দেখো চলে গেছে। তো আমরা S7 উঠবো, তার আমাদের আরো সামনের দিকে যেতে হবে। তা চলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে আমাদের সিটটা যে পাশে সাইড লোয়ার পড়েছে। তো দেখো যে আকাশ বসে আছে, আর প্রভুরা আছে ওই পাশটায়। আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়ে গেছি। তো আমাদের ফার্স্টে ছিল স্লিপারের সিট, তো আমরা এখন আবার এসিতে কনভার্ট হয়ে গেছি, দাদা কনভার্ট করে দিয়েছে এসিতে।
ওরা কোথায় আছে চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে থাকো, চলো দেখে আসি ওরা কোথায় আছে। তাতে B2 তে 1 2 3 4 পড়েছে, দেখো আমাদের থেকে একটু দূরে পড়ে গেছে। তো আমাদের পড়েছে B2 তে, B4 এ। তো এভাবে যেতে হবে আই থিঙ্ক, তাছাড়া কোনো উপায় নেই। ভেবেছিলাম যে আমরা সবাই একসাথে যাব। তো আমাদের রাধা রানী দেখো, ওই যে রাধা রানী, কৃপা করে একসাথে থাকার সুযোগ করে দাও, আমরা একটু কীর্তন করতে করতে যেতাম। জয় নিতাই দাদু, বাবা কি রে, বাবা জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে আরো অনেক কিছু দেখানোর বাকি আছে, তো চলো দেখতে থাকো। আমাদের মহারানী, এই যে ভোগলে মহারানী ভোগলে গিয়েছে, দেখো রানী আমাদের। জয় নিতাই ভগবান। তো বন্ধুরা, ট্রেন আর কিছু সময় মধ্যে ছেড়ে দেবে, যে দেখো। বন্ধুরা, তো আমরা এখান থেকে চলে এসেছি, তো আমরা আমাদের জায়গায় এসে বসে আছি। তো ট্রেন এখনো ছাড়েনি, এই যে সবাই আছে দেখো, এই যে দাদা, এই যে দেখো সব সময় কাজ করবে, এই যে এক জায়গায় এসেছে তাও কম্পিউটারে যে দেখে কাজ করছে, দেখো ল্যাপটপে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। জয় দেব বন্ধুরা। আর তোমরা দেখো যে ট্রেনে সবাই যে কীর্তন করছে, এই যে দেখো সবাই সবাই এই সবই জগন্নাথ দেবের কৃপায়, দেখো এই যে দেখো। দেখো দিদিরাও যাচ্ছে জগন্নাথ পুরী দর্শনে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ভগবানের আশীষ কৃপায় দেখো আমরা এত সুন্দর সঙ্গ পেয়েছি, সবাই একসাথে যে কীর্তন করতে করতে যাচ্ছি। কাদের বিবাহ বলছি কি? দেখতে পাচ্ছ যে বিবাহ বার্ষিকী কেক কাটা হচ্ছে। কত বছর পূর্ণ হলো একসাথে? বাহ বাহ, এভাবেই আর যে কটা দিন আছে একসাথে কাটিয়ে যাও সারা জীবন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনাবা, তোমার নাম কি বলো? হ্যাঁ বুঝি না, বলো। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? KG2 তে পড়ো? কোথায় যাচ্ছ তোমরা? পুরী। পুরী কি করতে যাচ্ছ বলো? হ্যাঁ, ভগবান জগন্নাথকে দর্শন করতে, ঠিক আছে।
12টা বাজতে চললো, তো সবাই মোটামুটি শুয়ে পড়েছে। তো তোমাদের সাথে সকালে কথা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং মধুরা, তো সকাল হয়ে গেছে, 4টা বাজে গেছে, দেখো যে ট্রেন পৌঁছে গেছে। তো সিগন্যাল নেই, আই থিঙ্ক সিগন্যাল দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেনে তাই বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি আর ট্রেন দাঁড়িয়ে গেছে, তো আমরা নেমে যাব। এই যে পুরী স্টেশন, তো আমি ফার্স্ট টাইম পুরী স্টেশনে আসলাম, ট্রেনে আসলাম আমি ফার্স্ট টাইম। এর আগে একবার এসেছিলাম, তখন আমি বাইক নিয়ে এসেছিলাম, আর এটাই ফার্স্ট টাইম যে ট্রেনে আসলাম। নতুন একটা জার্নি, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। জয়ন্তায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা যে সবাই যে কীর্তন করতে করতে যাচ্ছি, তো দেখো সবাই আমাদের আর দেখো প্রায় বাইরে চলে এসেছি। সামনে যে বাইরে যাওয়ার গেট দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর সবাই কীর্তন করছে। দেখো কত মানুষ শুয়ে আছে বিশ্রামাগারে, দেখো রেস্ট নিচ্ছে, কখন ট্রেন আছে তখন উঠে যাবে এখান থেকে। দেখো কত মানুষ অপেক্ষা করছে ট্রেনের, আর ওই পাশটাতে দেখো প্রায় সকাল হয়ে গেছে। তো চলো আমরা সামনের দিকে যাই। দেখো স্টেশনের বাইরে ভিউটা তোমরা দেখো বন্ধুরা, পুরো প্রায় সকাল হয়ে আসলো। আর এই পাশে দেখো অটো রয়েছে, তো সামনে থেকে আমরা অটো ধরবো, চলো। জয় দেয় বন্ধুরা, তো আমরা এখান থেকে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি, আর আমরা টোটাল আছি 11 জন। তো এত বড় গাড়ি না হলে হবে না, যে কারণে আমরা সবাই মিলে এক গাড়িতে উঠেছি। আর গাড়ি ভাড়া এখান থেকে পড়লো আমাদের 320 টাকা, টোটাল 11 জন আছি। তো বেশি দূর না, এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার হবে সর্বোচ্চ। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর দেখো সবাই যে গাড়িতে উঠে পড়েছি, দেখো ফার্স্টে মাস্টে কোনো সমস্যা নেই। এই যে দেখো দেখা যাচ্ছে না, এই যে দেখো, তো দেখো যে পুরী স্টেশন যাই যাবে না বন্ধুরা। তো দেখো এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আর যে সামনে রয়েছে গৌড়িয়া মঠ, এই যে দেখো, তো আমরা এই জায়গাটায় থাকবো। দেখো যে সবাই গাড়ি থেকে নেমে পড়েছি, আর আমাদের ঠিক সামনেটায় রয়েছে মন্দির, এখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো চলো আগে আমরা আই থিঙ্ক মন্দিরে ঢুকবো, আর কি আমরা যেখানে থাকবো সেখানে যাবো, তারপরে আমরা মন্দিরের দিকে যাব। তো চলো কী দেখি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছি, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো চলো জয়েন্টাই বন্ধুরা, তো আমরা শ্রী চৈতন্য গৌড়িয়া মঠে, এ দেখো ভিতরে আমরা এসে অপেক্ষা করছি। তো সবে মঙ্গল আরতি হলো, তো অফিস এখনও খোলেনি, আমরা কিছু সময় অপেক্ষা করছি। দেখো আর সবাই যে বাইরে ছিল অপেক্ষা করছিলো, তো ওদেরকে আসতে বলেছি, ওরা আসছে, আর আমরা যে এখানে ওয়েটিংয়ে আছি সবাই। তো চলো আমরা দেখি এখানে মহারাজ আসলে কথাবার্তা বলে তারপর তোমাদের সাথে সব কিছু জানাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেলো অপেক্ষা করছি, তো এখনও অফিস খোলেনি। এই যে দেখো আমাদের এই যে ব্যাগ ট্যাগ সব কিছু এখানে রাখা আছে। জয়েন্টাই বন্ধুরা, তো আমাদের কি থাকার জায়গার ব্যবস্থা এখনও হয়নি, কেননা গৌড়িয়া মঠের যে শ্রীচেতন্য গৌড়িয়া মঠ আছে ওইখানে এখনও রুম খালি হয়নি। বললো যে 8টা না বাজলো ওনারা বলতে পারবে না যে রুম কখন খালি হবে না হবে। তো আমরা অনেকটা সময় অপেক্ষা করার পরে তো ভাবলাম কি আমরা মন্দিরটাকে দর্শন করে আসি, আর তোমাদেরকেও দেখিয়ে আসি। তো দেখা যাক আগে মন্দিরটা দর্শন করে তারপরে আমাদের রুমের ব্যবস্থা করা যাবে কোথাও না কোথাও, তো তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আগে আমরা মন্দির দর্শন করে আসি। এই তোমরা দর্শন করছো দেখো জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর। জয় জগন্নাথ, দেখো কত সুন্দর দেখাচ্ছে এখান থেকে মন্দিরের চূড়াগুলো, দেখো বন্ধুরা সেরা লাগছে কিন্তু। তো দীর্ঘ 1.5 বছর পরে আবার আসলাম জগন্নাথ দেবের দর্শনে, কখনো ভাবতে পারিনি যে এরকম জগন্নাথ দেব দর্শন করতে চলে আসবো হঠাৎ করে। তো জগন্নাথ দেবের কৃপা হলো সে কারণে আসতে পেরেছি,
তো এত তাড়াতাড়ি কৃপা হবে কখনো ভাবতেই পারিনি জগন্নাথ দেব এতটা কৃপা করবে। তো ভগবান যাই হোক কৃপা করেছে, ভগবানের দর্শন করার সুযোগ করে দিয়েছে। তো আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। কিছুদিন আগে রথ গেল, তো রথের মধ্যে আসতে পারলে আরও ভালো লাগতো। তো যাই হোক দেরিতে হলেও ভগবান আমার দর্শন করানোর সুযোগ করে দিয়েছে তোমাদেরকে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার, দেখো খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ। তো চলো আরও সামনে যাই। আর দেখো রথগুলো এখনও আছে, ওই যে দেখো, ওই দেখো রথগুলো, তার রথগুলো তোমাদেরকে দেখায়। চলো তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখান থেকে মন্দিরের গেট এখনও খোলেনি, সবাই অপেক্ষা করছে দেখো লাইন বাই লাইন দিয়ে। তো চলো যে দেখি রথগুলো বাইরে না ভিতরে, আই থিঙ্ক ভিতরে রয়েছে। তা নাহলে দর্শক দেখা যাক, যদি ভগবান জগন্নাথ দেবের রথগুলো স্পর্শ করে তোমাদেরকে দেখাতে পারি তো অবশ্যই দেখাবো। আর দূর থেকে তো দেখতেই পাচ্ছ, এই দেখো হরে কৃষ্ণ জানি তাই। হ্যাঁ প্রভু, নদিয়া নবদ্বীপ হরে কৃষ্ণ। আর এই যে দেখো রথগুলো তোমরা খুব কাছে থেকে সামনে থেকে দেখতে পাচ্ছ। তো রথের সময় তো তোমাদেরকে এসে দেখাতে পারিনি, তো এখন এই যে দেখাচ্ছি দেখো তোমরা, এই যে দেখো রথ। তো বন্ধুরা ভিতরে আই থিঙ্ক যাওয়ার মতো পরিবেশ নেই এখন, তো দূর থেকে এই যে জগন্নাথ দেবের স্পর্শ করছি, জগন্নাথ দেবের রথের আর কি। জয় জগন্নাথ ভগবান। তো ভগবানের রথ স্পর্শ করতে পেরেও একে ধন্য লাগছে নিজেকে, অশেষ কৃপা না থাকলে আসলে কখনোই সম্ভব হতো না। তো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের আর কি মেন যে মন্দির, আরও দেখো মন্দিরের ধ্বজা যে দেখা যাচ্ছে এখান থেকে। আর দেখো এখানে সবাই যে কীর্তন করছে পাশে, খুবই সুন্দর লাগছে দেখো। এই যে দেখো মন্দিরের মেন ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায়। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে দেখো কীর্তন হচ্ছে কত সুন্দর, জগন্নাথ দেবের মন্দিরের সামনে একদম এই যে কীর্তন হচ্ছে দেখো, এই যে জগন্নাথ দেব মন্দির। আর দেখো এই পাশে যে কীর্তন হচ্ছে কত সুন্দর। দেখো একদম মন্দিরের সামনে যে কীর্তন হচ্ছে বন্ধুরা, দেখো দর্শন করো তোমরা। আমাদের ভাষাগুলো বুঝতে পারছি না, বাট কীর্তন হচ্ছে এটা বুঝতে পারছি, মানে ভগবানের যে উপাসনা করছে এটা বুঝতে পারছি। তোমরা দর্শন করো, আই থিঙ্ক এটা কোনো নিউজ চ্যানেল দেখো দেখাবে। জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে রুমের দিকে আর কি, কেন দাদা ওদিকে রুম ঠিক করেছে, কেননা গৌরীয় মঠে আই থিঙ্ক আমাদের রুম হয়নি। তো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, তো বেরিয়ে এসে আমার মন্দির দর্শন করলাম, তোমাদেরকেও দেখালাম। তো বন্ধুরা পরে আবার তোমাকে ভালো করে দেখাবো। তো আমরা এখন রুমে যাব, রুমে যেয়ে দেখবো আর কি কোথায় কেমন কি রুম পড়েছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। জানি তাই বন্ধুরা, আর আমরা যে হোটেলটায় আছি, তো দেখো এখান থেকে জগন্নাথ মন্দির কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দেখো মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, আর দেখো ভিউ। আমরা একদম মন্দিরের পাশেই আছি, একটু ভিতরে, বাট এখান থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখো। আর মেঘলা মেঘলা ওয়েদার দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বন্ধুরা। তো চলো আমাদের রুম দেখাই, রুমগুলো কেমন হবে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমাদের রুমের ভিউটা দেখাচ্ছি, আর একদম নতুন রুম তোমরা দেখো, এই যে দেখো রুমের ভিউ, সিটগুলো দেখতে পাচ্ছ। আর বাথরুমটা চলো তোমাদেরকে দেখাই, একদম ছোট্ট বাথরুম দেখো, একদম পরিষ্কার আছে সব কিছু, নতুন আই থিঙ্ক নতুন হোটেল এটা, একদম নতুন হোটেল রেস্টুরেন্ট। তো যাই হোক মোটামুটি ঠিক আছে, এই যে আমরা একদম রুমে তিনজন থাকবো,
তো রুম ভাড়া পড়লো 500 টাকা করে পার ডে। তো ঠিক আছে, রুম ছোট একদম, বাট ঠিক আছে, চলে যাবে আমাদের ব্যাচেলর, তো কোনো সমস্যা নেই, ঠিকঠাক হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে।